তখন সুকুমার বর্মনের খোঁজু বাই নেই কোনো দিন। গোবিন্দা ওই অঞ্চলের সভাপতি, আপনারা কোনোদিন যদি খোঁজ নিয়ে জানেন, যদি জানতেও কোনোদিন চেষ্টা করেন, গোবিন্দাকে কোনোদিন জিজ্ঞেস করবেন, উনি আমার কিষেমার দাস গ্রামে অঞ্চলের সভাপতি, অনেকবার রিকোয়েস্ট করেছে আমাকে, অনেকবার বলেছে। তখন আমি দলের যুব তৃণমূল কংগ্রেসের একটা মারাত্মক সৈনিক ছিলাম তখনকার দিনে। তা দিয়ে পদ নিয়েছে তো তাই চিন্তাভাবনা করছে, কিন্তু সচ্ছল মানুষের সাথে কাজ করার মানসিকতা, যে সকাল 10টার থেকে বা সকাল 6টার থেকে, যে প্রতিনিয়ত রাত 12টা 1টা পর্যন্ত যারা রাজনৈতিক আলোচনায় ব্যস্ত থাকেন, মানুষের বিপদে ব্যস্ত থাকেন, মানুষকে অসুস্থ করলো বয়স্ক লোক তাকে হসপিটালে নিয়ে যাবে, সেই কাজে আমরা ব্যস্ত থাকি। ওই ঘোড়া সাপের মতন গাড়ির থেকে বের হইলাম, সে বের হইয়া দুটা কথা বলতে পারলাম কি পারলাম না, হয়তো বক্তব্যটা ঠিক দিতে পারলাম মঞ্চে, হয়তো বক্তব্যটা ঠিক দিতে পারলাম, সেই বক্তব্যটা হয়তো মঞ্চে আমরা ঠিক দিতে পারলাম, কিন্তু সাধারণ মানুষের কতটুকু কাজ করতে পারলাম কি পারলাম না, সেটা দিনাটা 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যে একটা কমিটি আছে, সেই কমিটির নেতাদের কাছে আপনারা শুনবেন কোনো দিন, যে যদি যেদিন থেকে ও যুব প্রেসিডেন্ট হয়েছে সেদিন থেকে একটা ডাক পড়েছে নাকি। আমরা যুব তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আছি, নেতারা আছি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের, একটা ডাক সেদিন আমরা কোথাও আজ অব্দি পাইনি। তাই গাড়িতে গাড়িতে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায়ে গাড়ির থেকে নামে না, গ্লাসের গাড়ির গ্লাসটাও খোলে না, সাধারণ কর্মীর সাথেও যোগাযোগ করে না। তাকে বলবো আমি যুব সভাপতি, যুব সভাপতি আগামী দিনে তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শাইনি ঘোষ, তারা তৈরি করবে 21-এর নির্বাচনের যে ফলাফল পেয়েছি, কি ফলাফল কিষেমার দশ গ্রামে পেয়েছে তা বলতে পারবে। কিষেমার দশ গ্রামে কোনোদিন ঠিক মতন দাঁড়াইতে পারবে না, আমি এটা বলতে পারবো। অনেক মহাবর্গকে জিজ্ঞাসা করেছি যে ভাতা পান না, আমি বলেছি যে আপনি তো বললেন ভাতা পান না, আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান না? বলে হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় কিন্তু কোন ভাতা পায়। আরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তো একটা ভাতা, আমার দিদির দেওয়া ভাতা সেইটা কিন্তু আমরা মনে রাখি না, তার জন্য দায়ী আমাদের নেতা, তার জন্য দায়ী আমাদের পঞ্চায়েতরা, তার জন্য দায়ী আমাদের বুথ সভাপতিরা, তারা মা বন্ধের কাছে পৌঁছে এই বার্তাটা দিতে পারছেন না। আজকে রাজ্যের সরকার নানা সমস্যার মধ্যে আছে, আজকে কেন্দ্রের সরকার ওই মোদীর সরকার মানুষের যে পাওনা সেই পাওনাগুলো সঠিকভাবে দিচ্ছে না, এই রাজ্যের সরকার 98,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাবে, কেন্দ্র সেই টাকা দিচ্ছে না। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা বোনের যাতে কোন সমস্যা না হয় তার জন্য কাউকে 500 টাকা কাউকে মাসে 1,000 টাকা করে দিই, আর আমরা বলি না বলে আপনারা বলেন না কিন্তু ভাতা পাই না। আমি এবার দিদির সাথে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হলে বলব, দিদি রাস্তার নাম যদি প্রধানমন্ত্রী সড়ক যোজনা হতে পারে, ঘরের নাম যদি ইন্দিরা আবাসন হতে পারে, তাহলে আগামী দিনে এই লক্ষ্মীর ভাণ্ডারের নাম হবে, লক্ষ্মীর ভাণ্ডারের নাম করা উচিত দিদির ভাণ্ডার। আজকে দিদি আমাদের মা বন্ধের সম্মান রাখবে। আগে দেখতাম গ্রামে শুধু নয় শহরেও আমার ঠাকুরমা দিদিমার ঘর। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2,000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।